हेलो बंधुरा, वेलकम टू माय चैनल। आज के रेसिपी स्पिनाच गार्लिक खिचड़ी। सबार आगे बोलबो जरा देखछो आमार चैनलटाके सबस्क्राइब करे नाओ। आज के रेसिपी स्टेपगुलो चलो आमरा देखे फेली। आमी एखाने एक कप चाल नियेछी, एटा नर्मल सेद्ध चाल, आर हाफ कपेर एकटू बेशी मुग डाल नियेछी, आर एकदमी अल्प मुसुर डाल नियेछी। मोटामोटी एक कप चाल और एक कप डाल नियेछी। एबार एटाके खूब भालो करे आमी धुए नेब। एटा खूब भालो करे धोया हुए जाक। एखाने आमी जल फुटते दिए दिएछी, एकटु नून दिए दिएछी। पालंग शाक दिए दिलाम। পালং শাকগুলো ছোটো ছোটো করে কেটে মোটামুটি আমি এটাকে একটু জলে ফোটাবো 1 থেকে 2 মিনিট, তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলব। এটা 2 মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে ছেঁকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে ফেলব। তাহলে কি এই গ্রিন কালারটা কিন্তু থাকে। এবার আমি প্রেশার কুকারে এইটা ভালো করে ধুয়ে আমি দিয়ে দিলাম চাল আর ডালটা। এতে আমি ঠিক মাপে 4 কাপ জল নেব। এটাকে প্রায় 4টে মতো সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব ভালো করে। একটু নুন দিলাম আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিলাম। এবার আমি পালং শাকটাকে ব্লেন্ড করে নেব। দেখছো গ্রিন কালারটা কি সুন্দর বোঝা যাচ্ছে? এটা কিন্তু ঠান্ডা জলে ধোয়ার কারণে হয়, নইলে কালারটা নষ্ট হয়ে যায়। 8-10 কোয়া রসুন আর 1টা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা পেস্ট করে নিচ্ছি। আমাদের পেস্ট রেডি। জাস্ট কালারটা দেখো তোমরা, কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি 1টা বড় সাইজের পেঁয়াজের হাফ, 1টা কাঁচা লঙ্কা, টমেটো, রসুন আর আদা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি চপারে একদম মিহি করে কেটে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিচ্ছি, অলিভ অয়েলে করছি। তোমরা সাদা তেল কি সর্ষের তেলেও করতে পারো, কি ঘিতেও করতে পারো যদি কেউ চাও। এবার এখানে আমি গোটা গরম মশলা দিচ্ছি, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, তেজপাতা। এই রেসিপিটা কিন্তু আমাদের শরীরের ইমিউনিটিকে প্রচণ্ড পরিমাণে বুস্ট করে। তোমরা জানো প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে, পালং শাক কতটা উপকারী জানো, আর প্রোটিনও আছে। ডাল আর চালের খিচুড়ি এমনিতেই ভীষণ পরিমাণে হেলদি একটা খাবার, আর এইটা আমি গ্যারেন্টি দিচ্ছি যদি এটা তোমরা খাও বারবার এটা ট্রাই করবে। এবার আমি ওই পেঁয়াজ, রসুন, টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওটাতে। এদিকে আমাদের খিচুড়ি পুরো রেডি। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, টমেটোগুলো যাতে নরম হয়ে যায়। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম। আমি এখানে কর্ন দিয়ে দিচ্ছি। কর্নটা কিন্তু পুরো অপশনাল, তোমরা যদি কেউ না দিতে চাও মানে এটা না দিলেও চলবে। আর আমি একটু চিনি দিয়েছি, চিনিটা যে যেমন খাবে। এবার আমি পালং শাকের পেস্টটা দিয়ে দিচ্ছি। জাস্ট রংটা দেখো, একটু জলও দিয়ে দিচ্ছি আমি। এইবার এটা 5 মিনিটের জন্য আমি ফুটতে দিয়েছিলাম। দেখো একটু কালারটা চেঞ্জ হয়েছে, পালং শাকটা একটু রান্না করতে হবে, হয়ে গেছে। আমি এবার এই খিচুড়ির চাল আর ডালটা এটাতে দিয়ে দিচ্ছি। এটা বানানো কিন্তু খুব একটা টাফ না,
একটু স্টেপগুলো ফলো করে বানিও, ভীষণ মানে একবার খেলে বারবার এটা খাবি। অন্য কোনো কিছু দিচ্ছে তো আমার এটাই বেশি ভালো লাগে। আর যেহেতু এটা গার্লিক স্পিনাচ, এখানে একটু রসুনটা একটু বেশিই থাকে। আমাদের খিচুড়ি পুরো রেডি। এইবার এটা 5-6 মিনিট হোক, ঢাকা দিয়ে দেবো আমি। আমি একটা আলাদা করে একটা তড়কা রেডি করব। একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটা প্যানে, একটা শুকনো লঙ্কা, কয়েক কোয়া রসুন, এটা রসুনটা তোমরা বাড়াতেও পারো, একটা কাঁচা লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। একটু তেলে নেড়ে নেব যতক্ষণ একটু রোমা পাবো আমরা। এবার খিচুড়িটার উপর এটা ঢেলে দেব। আমি গ্যাসটা ফ্লেমটা অফ করে একটু কাশ্মীরি মির্চ দিলাম। এবার এটা আমি খিচুড়িটার উপর ঢেলে দেব। দেখো কি সুন্দর দেখতে লাগছে এটা। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ভীষণ সুন্দর স্মেল পাচ্ছি, খেতেও অসাধারণ হয়েছে। এটা ট্রাই করো, ভীষণ উপকারী একটা খাবার। আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যে করনি। সবাই ভালো থেকো।